তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কর্মীদের দাবি দাওয়ার প্রতি রাজ্য সরকার গোড়া থেকেই সহানুভূতিশীল, কিন্তু এই আন্দোলনে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কর্মীদের বারবার বুঝিয়ে অবরোধ তোলা সম্ভব হয়েছে, রাজ্য সরকার পুরো বিষয়টি কেন্দ্রের কাছে পাঠিয়েছে। গোটা বিষয়টা আমরা গত কদিন ধরে বলে আসছিলাম যে কর্মীদের যে দাবি দাওয়া, এটা তো অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সংবেদনশীল মন নিয়ে রাজ্য সরকার দেখছে। আমাদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আমরা বারবার যারা এই আন্দোলন করছিলেন তাদের করজোড়ে আমরা অনুরোধ করছিলাম যে এই যে রেল অবরোধ বা সড়ক অবরোধ, এতে বহু মানুষ অসুবিধায় পড়ছেন, সিস্টেমটা ভেঙে পড়ছে কমিউনিকেশনের ফলে। আপনারা আন্দোলনটা প্রতীকী করুন, রাজ্য সরকার নিশ্চিতভাবে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবে, কারণ এই যে আন্দোলনটা হচ্ছে তার দাবিগুলো মানার তো কোনো অধিকার রাজ্যের নেই, এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয়। রাজ্য সরকার বড়জোর আপনাদের বিষয়টা যথাযথ গুরুত্বের সঙ্গে কেন্দ্রকে জানাতে পারে, তো রাজ্য সেই প্রক্রিয়াটা চালিয়েছে।